শীত এসে গেছে আর চারিদিকে কিন্তু পড়ে গেছে পিঠাপুলির ধুম, তো আমি আর বাদ যাই কেন? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য সুজি দিয়ে ভীষণ লোভনীয় স্বাদের ভাপা পিঠার রেসিপি। তো যারা ভাপা পিঠা খেতে পছন্দ করেন অথচ চালের গুঁড়ি দিয়ে ঠিকমতো ভাপা পিঠা তৈরি করতে পারেন না, তারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুজির তৈরি এই লোভনীয় ভাপা পিঠা। আর এই ভাপা পিঠার স্বাদ চালের গুঁড়ি দিয়ে তৈরি করা ভাপা পিঠার থেকে কোনো অংশে কম হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভাপা পিঠা তৈরির মূল ইনগ্রিডিয়েন্টস, এখানে আমি সুজি নিলাম 1 কাপ, নারকেল কুড়া 1 কাপ এবং গুড় নিয়েছি 1/2 কাপ। তো আমি সুজির ব্যাটারটা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে সুজিটা নিয়ে তারপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে সুজির ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর সুজির ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, ঘন একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটি আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি নারকেল এবং গুড়ের পুরটা তৈরি করে নিব। তো আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়া এবং গুড়টা আলাদা রাখতে পারেন, যেহেতু এটি খেজুরের গুড় সেজন্য আমি নারকেলের সাথে জাল করে নিব। তো 1 চিমটি লবণ এবং 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। তারপর আমি নারকেলের সাথে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু গুড়ের ভেতর থেকে অনেকটা পানি উঠে আসবে, সেই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি নারকেলটাকে ভাজা ভাজা করে নিব। তো দেখুন আমার নারকেলের পুরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি একটি সার্ভিং বোলে এটিকে সার্ভ করে ঠান্ডা করে নিব। তো নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে আমি একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর আমি পিঠাগুলো ভাপানোর জন্য একটি ছাঁকনি বসিয়ে দিলাম। তো ওইদিকে পানিটা গরম হতে থাক পিঠা তৈরির জন্য, এবারে আমি সুজিটাকে চেক করে নিচ্ছি কতটা ফ্লাফি হয়েছে। তো ফুলকো ফুলকো ভাপা পিঠার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের মতো। আর বেকিং পাউডারটা দিলে ভাপা পিঠাটা ফুলকো এবং সফট থাকবে। তারপর আমি চামচের সাহায্যে সুজিটাকে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন আমার ব্যাটারটা কিন্তু ভাপা পিঠা তৈরির জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি 2টি চামচ নিয়ে নিচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য। এছাড়াও নিয়েছি 1/2 কাপের 2টি মেজারমেন্ট কাপ। এবারে পিঠা তৈরি করার পর পিঠাটা যাতে সহজেই উঠে আসে সেজন্য আমি একটি স্পেচুলার সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তো আমি স্পেচুলার সাহায্যে সবগুলো মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি। তারপর আমার তৈরি করা সুজির ব্যাটারটা 1টি চামচের মধ্যে অ্যাড করে দিচ্ছি। উপর থেকে অ্যাড করে দিব ভাজা নারকেল এবং গুড়ের পুরটা। তারপর আমি উপর থেকে আবারও সুজির ব্যাটারটাকে অ্যাড করে দিচ্ছি। তো উপরটা কভার করে দিয়ে হালকা একটু টেপ করে নিব, এতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকবে না। এবারে দেখার সৌন্দর্যের জন্য কিছু কিশমিশ আমি ব্যবহার করছি, তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আবারও আমি কিছুটা ব্যাটার নিয়ে উপর থেকে নারকেল কুড়াটাকে অ্যাড করে দিচ্ছি। আর যত বেশি নারকেলের পুরটা দিবেন ভাপা পিঠাটা খেতে তত বেশি ভালো লাগবে। অ্যাড করে দিচ্ছি উপর থেকে সুজির ব্যাটার, একইভাবে কিছুটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন কথা বলতে বলতে সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এবারে এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। তো চুলায় আমি আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম এবং একটি ছাঁকনি বসিয়ে দিয়েছিলাম। এবারে খুব সাবধানে একটি মোল্ড বসিয়ে দিলাম এবং ঢাকনাটাকে লাগিয়ে দিলাম, এবং ঢাকনার গায়ে যে ছিদ্র আছে সেটিকে বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর।
এবারে আমি ভাপা পিঠার ঠিক মাঝখান থেকে চাকুর সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন চাকুর গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো পিঠাকে আমি ভাপিয়ে নিচ্ছি এবং যখন কিছুটা কুসুম গরম অবস্থায় চলে আসবে এগুলোকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হাত দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, তারপর দেখুন কত সহজে মোল্ড থেকে ভাপা পিঠাটা উঠে আসলো। একইভাবে সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখুন আমি উপর এবং নিচটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম, কতটা পারফেক্টভাবে ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে আর কতটা সফট এবং তুলতুলে হয়েছে সেটিও শেয়ার করে নিলাম। তো আপনি যদি এই ভাপা পিঠাটা কাউকে আপ্যায়ন করেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না এটি আপনি সুজি দিয়ে তৈরি করেছেন। এবারে আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরকার অবস্থা। দেখুন নারকেল এবং গুড়ের পুরে ভরা ভাপা পিঠাটা কতটা লোভনীয় দেখাচ্ছে, আর এটি খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর শীতের সকালে গরম গরম ভাপা পিঠা হলে সকালের নাস্তা কিন্তু একদম জমে যায়। যদি আমার আজকের এই সুজির তৈরি ভাপা পিঠা আপনাদের ভালো লাগে, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার। আর এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।